এটা সিঙ্গাপুর আইরিস জাতীয় বেগুন। এখানে এক এক গাছে কত ফলনশীল, এই বেগুন যদি কেউ চারা সংগ্রহ করতে চান তা আমার কাছে যোগাযোগ করলে আমি চারা বীজ দিতে পারবো। এই বেগুনে চার ভাগে তিন ভাগ লাভ, ফলন কাটাই সপ্তাহে দুই মণ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের রহস্য ট্রাভেলের নিয়মিত পর্বের আজকের এই পর্বটি দেখছেন, সকলকে জানাই প্রীতিময় শুভেচ্ছা অভিনন্দন। দর্শক মণ্ডলী, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চাষাবাদ নিয়ে চাষির সাথে আলাপের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করি কিভাবে চাষ করা হয়। তা আজ আমি সিঙ্গাপুরি আইরিস জাতীয় বেগুন চাষ পদ্ধতি আপনাদের জানানোর চেষ্টা করব এবং এই বেগুন চাষ কিভাবে করতে হয় সকল ধরনের বা যাবতীয় তথ্য নিয়ে আজ এই বেগুন চাষির সাথে কথা বলবো এবং আপনাদের সকল তথ্য জানানোর চেষ্টা করব। তার আগে একটি অনুরোধ করব, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে যারা নতুন আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আসুন দর্শক, কেমন আছেন? আল্লাহর রহমতে খুবই ভালো আছি ভাই। জি ভাই, আপনার নামটি আমরা সর্বপ্রথম জানতে চাই। মোহাম্মদ ফারুক হোসেন। ফারুক হোসেন, জি। যশোর জেলার সারসা উপজেলার ছোট নিজামপুর গ্রামের একজন প্রান্তিক কৃষক আপনি। জি, যেটি আমরা জানতে পেরেছি। তো আপনি কি ধরনের চাষাবাদ বেশি করে থাকেন? সবজি চাষ বেশি করে। সবজি? যেমন বেগুন, পটল ইত্যাদি সবজি ভ্যারাইটি সব ধরনেরই আছে। বেশিরভাগ ম্যাক্সিমাম বেগুনই বেশি করে বারো মাসের জন্য। ও আচ্ছা, এই বছর আপনি কতটুকু জমিতে বেগুন চাষ করেছেন? এটা 18 কাঠা জমি বেগুন। প্রায় এক বিঘা? প্রায় এক বিঘা, 33 শতক। আচ্ছা আচ্ছা, 33 শতক, 30 শতক জমিতে আপনার এই বেগুনের চাষ? জি। আচ্ছা আচ্ছা, প্রতি বছর কি আপনি এই বেগুন চাষ করে থাকেন? প্রতি বছরই করি। আচ্ছা, কী জাতের বেগুন চাষ করেছেন? এটা সিঙ্গাপুর আইরিস। সিঙ্গাপুরি আইরিস? জি। ফলন কেমন এবং রোগ ব্যাধি কেমন হয়? রোগ ব্যাধি খুবই কম, ফলন কাটাই আপনার এই 30 শতকে আমার 35 মণ করে সপ্তাহে বেগুন ফলন হচ্ছে। আচ্ছা, আমরা স্থানীয় যে বাজারগুলোতে কথা বলেছি এবং যেটা জানতে পেরেছি, মাহে রমজান উপলক্ষে এবং এই রমজানে বেগুনের প্রচুর চাহিদা থাকে, তা আপনার এই 18 কাঠা জমি থেকে আপনি বাজারে প্রায় ব্যাপারীদেরই বেগুন দিয়ে থাকেন? জি। এই বিষয়টা কতটুকু সত্যি? এটা ধরো আমি 2-3টে বাজারে একাই সাপ্লাই করছি, যেরকম গোড়পাড়া বাজার, নিজামপুর বাজার, নাভারুন, বেনাপুল, সারসা বাজার, একাই এই বেগুন দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে 35 মণে। তো 1-2 বাজারের কাজ না, 3-4 বাজারে রপ্তানি করতে হবে, অর্থাৎ প্রত্যেক দিন 5-6 মণ বেগুন আমার উঠছে। আচ্ছা আচ্ছা, বাজারে কি বেগুন তুলছেন? যে আজকে গোড়পাড়া বাজারে দিছি। কতটুকু তুলছিলেন আজকে? আজকে 4 মণ দিছি। 4 মণ? জি। কখন তুলেন এই বেগুন? এই বেগুনটা 11টার দিকে তুলছে। 11টার দিকে? দুপুরের বাজার তো। 11টার দিকে তুলেন এবং বেলা 2টার দিকে আপনি বাজারে পৌঁছান? পৌঁছাই দিই। আচ্ছা, বেগুন চাষে কোন ধরনের রোগ ব্যাধিগুলো বেশি হয়ে থাকে? বেগুন চাষে বেশিরভাগ ঢলে পড়া রোগ আছে, কিন্তু এই আইরিস জাতীয় বেগুনিতে এই ধরনের কোনো রোগ নেই, এতে শুধু পোকা থাকাই যাইতে পারলেই যথেষ্ট। আচ্ছা আচ্ছা, পোকামাকড়ের আক্রমণ কেমন? ব্যাপক আক্রমণ, কিন্তু এই ওষুধ নিয়মিত একদিন বাদে একদিন স্প্রে করলে পোকাটা দমন থাকে। ও, তার মানে এই বেগুন চাষের সব থেকে যে মূল বিষয়টা, এই আইরিস জাতীয় বেগুন চাষে যদিও রোগ ব্যাধি কম কিন্তু পোকার আক্রমণটা অনেক বেশি। অনেক বেশি। আচ্ছা, এই পোকা দমন করার জন্য আপনি কি করেন? পোকা দমন করার জন্য কীটনাশক ব্যবহার করি। কোন ধরনের কীটনাশক বা বীজ ব্যবহার করে থাকেন? দেখা যাচ্ছে অ্যামাগেরিনির, কালার প্লাস, তারপর গিল্টার, সিনডেঞ্জারের কেড়াইটি, ভাটিম্যাক্স, তারপর আর এক কোম্পানির লাকাত, মার্শাল, অটোর মার্শাল, এগুলো সব ধরনেরই টুকটাক করি একদিন বাদে একদিন এটা ওটা দিয়ে। কতদিন অন্তর অন্তর আপনার এই স্প্রে করা লাগে? একদিন বাদে একদিন। ও আচ্ছা আচ্ছা, মানে একদিন গ্যাপ দিলে আরেকদিন? জি। তারপরেও কি আপনার এই বেগুনে পোকার আক্রমণ পড়ে? তারপরেও দেখা যাচ্ছে মন করায় 2-3 কেজি বাদ যায় পোকা হয়। অর্থাৎ 40 কেজি থেকে 2-3 মণ বাদ যায়? 2-3 কেজি বাদ যায় এক এক মণে। দর্শক, অন্য ফসল বা অন্য চাষের থেকে কিন্তু এই বেগুনে প্রচুর পরিমাণ পোকায় আক্রমণ করে থাকে। এই বেগুনে আপনি যেমন ফলন পাবেন ঠিক তেমনই কিন্তু এই জমির পিছনে বাড়তে অনেক পরিশ্রমের প্রয়োজন এবং বাড়তে অনেক ওষুধ বা বীজ প্রয়োগের প্রয়োজন। ঠিক যেমনটি আমরা এই জমি থেকে জেনেছি
এই জমিতে প্রচুর পরিমাণ পোকায় আক্রমণ করে থাকে। শুধু এই জমি না, যারা বেগুন চাষ করে থাকে বেগুনের জমিতে এমনিতেই পোকার আক্রমণ বেশি থাকে। এই জন্য এই বিষয়টি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। সেচ বা সার কেমন লাগে? সার সপ্তাহে দিতে হবে, পানিও সপ্তাহে একদিন। আচ্ছা আচ্ছা, সেচ সপ্তাহে একদিন এবং সার একদিন। সারও কি ধরনের সার লাগে এবং সার কেমন লাগে এই জমিতে? সার কাটায় দেখা যাচ্ছে 2 কেজি করে TSP, 1 কেজি করে পটাশ, 250 গ্রাম করে ইউরিয়া সপ্তাহে দিলেই হচ্ছে। এক এক কাঠার জন্য। নিয়মিত যদি সেচ এবং সার প্রয়োগ করার সুযোগ থাকে তাহলে এই বেগুন চাষ করে লাভ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। বেগুন কিন্তু দীর্ঘমেয়াদী, আপনি এই গাছ থেকেই কিন্তু বীজ সংগ্রহ করে অন্য জায়গায় বিক্রি করতে পারবেন এবং পরবর্তীতে জমিতে বেগুন চাষের জন্য এই বীজ থেকে চারা উৎপন্ন করতে পারবেন। আপনার পরবর্তীতে বেগুনের চারা অন্য জায়গা থেকে কিনে আনার কোনো প্রয়োজন থাকে না। তো বর্তমান বাজারে বেগুনের দাম কেমন? এখন বর্তমান আজকে বেচলাম 50 টাকা করে কেজি, 2000 টাকা মন। তাতে কি আপনি বর্তমান পরিস্থিতিতে লাভের আশা দেখছেন কি না? অবশ্যই অবশ্যই খুবই খুশি, লাভও ব্যাপক দেখা যাচ্ছে। 2000 টাকা মন মানে সপ্তাহে প্রত্যেক দিন যদি 5 মন হয় 10,000 টাকা, আমার 1,000 টাকাও দিন খরচ আসবে না, 9,000 টাকা লাভ। আচ্ছা আচ্ছা, তো এত জাতের বেগুন থাকতে আপনি কেন এই সিঙ্গাপুরে আইরেট এই চাষ করলেন এবং কেন আপনার মাথায় আসলো? এই ধর এই জাতের বেগুনটায় রোগ ব্যাধি কম, ফলনশীল অধিক ফলন। দেখ এক এক গাছে মানে 70-80টা করে বেগুন সবসময় থাকে, ব্যাপক ধরন বলে এই জাতের বেগুনটা 5-6 বছর ধরেই আবাদ করছি। আচ্ছা আচ্ছা, এই গাছগুলো লাগানো কখন? এই গাছগুলো লাগানো অগ্রহায়ণ মাসের 1 সপ্তাহে। আচ্ছা, কতদিন থাকবে এটা? 8 থেকে 9 মাস একভাবে ফলন দিয়ে যাবে। তারপরে আপনি এই জমিতে আবার অন্য আবাদ করবেন না এই বেগুন আবাদ? না, এই জমিতে বারবার এক জমিতে বেগুনের আবাদ হয় না, দেখা যাচ্ছে বেগুন ভেঙে অন্য আবাদ করবো, অন্য আর এক জমিতে এই বেগুন করবো। আচ্ছা আচ্ছা, এখান থেকে তো আপনি বীজ সংগ্রহ করবেন এবং তার থেকে চারা উৎপন্ন? জি জি। তো যদি কেউ এই চারা নিতে চায় আপনি দিতে পারবেন? জি অবশ্যই চারা দিতে পারবেন, ব্যাপক। তার জন্য আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমটা কি? আপনার মুঠোফোনের নাম্বারটি যদি? জি, আমার নাম্বার 01953817025। এই নাম্বারে যোগাযোগ করলে দেখা যাচ্ছে আমার পাবেন। দর্শক, এই যে ইনবক্সে যে নাম্বারটি দেখছেন, আপনারা যদি চারা নিতে চান এবং কোনো তথ্য যদি আপনাদের জানা থাকে তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনাদের সার্বিক সহযোগিতা কিন্তু সে করবে। আর এই যে সিঙ্গাপুরে আইরেট জাতীয় যে বেগুন, সকল জাতীয় বেগুনের থেকে কিন্তু এই জাতের বেগুনে অধিক ফলন পাওয়া যায় এবং দীর্ঘদিন ধরে প্রায় 7 থেকে 8 মাস চলমান ফলন পাওয়া যায়। এক একটি গাছ থেকে সবসময় এই বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতেও আমরা দেখলাম যে 20 থেকে 25টি ফল সবসময় এই গাছে আসেই। সেই ক্ষেত্রে কিন্তু এই সিঙ্গাপুরে আইরেট জাতীয় এই বেগুন চাষ করলে লাভ হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা ফারুক ভাই, আমরা আপনার থেকে একটি কথা জানবো, সরকার থেকে আপনার এই বেগুন চাষ বা আপনি এই যে বিভিন্ন ধরনের সবজির চাষ করেন সেই জন্য আপনাকে কোনো সহযোগিতা করা হয় কিনা? না না, এ পর্যন্ত সরকারের মাধ্যম থেকে কোনো সহযোগিতা পাইনি ভাই। আপনি কি এই যে বিভিন্ন ধরনের সবজি চাষ করেন, আমাদের এই নিজামপুর গ্রামেরই আপনি সবজি চাষের ভিতরে অন্যতম একজন কৃষক এবং আমরা যেটা জানি যে আপনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সবজি চাষ করেন, তা সেই ক্ষেত্রে আপনাকে এই সবজি চাষের জন্য সরকার থেকে বীজ বা সার দেওয়া হয় কি না? না না, এ পর্যন্ত পাইনি। পাননি? না। আপনি কি তাদের কাছে কখনো যোগাযোগ করেছেন বা তাদের কাছে যাওয়ার চেষ্টা করেছেন যে আমি এই যে বিভিন্ন ধরনের সবজি চাষ করি বা এই যে বিভিন্ন ধরনের ফলন চাষ করি, তা সেই ক্ষেত্রে আপনি তাদের কাছে যোগাযোগের চেষ্টা করেছেন কি? না, আমি করিনি। আচ্ছা, এখানে আপনারও একটু দুর্বলতা। তো আমরা চাইবো যে আপনি সরকারি যে দপ্তর বা কৃষি অধিদপ্তর তাদের সাথে আপনি যোগাযোগ করবেন, কারণ আপনি যদি তাদের সাথে যোগাযোগ করেন আপনাকে তথ্য দিয়ে সার বা কীটনাশক বা বিভিন্ন ধরনের এই যে বীজ এটা আপনার দিয়ে তারা সহযোগিতা করার সম্ভাবনা আছে, কারণ তারা বর্তমানে কিন্তু চাষিদের বিভিন্নভাবে সহযোগিতা দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনি তাদের সাথে একটু যোগাযোগ করবেন। আর এই জমির যে বর্তমান পরিস্থিতি, আপনার এই রমজান মাসে এই বেগুনের যে চাহিদা চলমান তাতে আপনার জমিতে তো প্রচুর পরিমাণ পরিশ্রমেরও প্রয়োজন রয়েছে। তা আপনি এখানে কেমন পরিশ্রম করেন?
আমি সারাদিনই টুকটাক বেগুন ভুইতি অন্য সবজি ভুইতি সারাদিনই সময় দেয়, সাথে আরো তিনজন লোক আছে, জন রাখা আছে, এ ভুই ও ভুই দেখা আছে, ঘাস হইলো এ কাজ ও কাজ দেখ করাই, সাথে আমও থাকি। তার মানে সবজি চাষ করলেই হবে না, এর পিছনে বাড়তি সময় দেওয়ার প্রয়োজন এবং সবসময় পরিচর্যার ভিতরে রাখতে হবে। জি দর্শক, আপনারা শুনলেন যে সে কিন্তু একজন পরিশ্রমী কৃষক, সবসময় তার এই ফসলের বা এই সবজির জমিগুলো দেখাশোনা করে, আর আমরাও দেখেছি সারাদিন কিন্তু সে এই সবজির ফলন কিভাবে বেশি পাওয়া যায়, কিভাবে তার জমিটি সুন্দর থাকবে বা কিভাবে কি চাষ করলে বা কোনভাবে পরিচর্যা করলে সে লাভবান হবে, সকল বিষয় কিন্তু সে কঠোর পরিশ্রম করে। তা আপনারা যদি কেউ বেগুন চাষ বা অন্য ধরনের সবজি চাষ করতে চান, তাদের উদ্দেশ্য বলবো, কঠোর পরিশ্রম না করলে বা পরিশ্রম যদি না করেন তাহলে কিন্তু সফল হতে পারবেন না। তো আমরা এই ফারুক ভাইয়ের জন্য শুভকামনা জানাই এবং তার প্রতি সুস্থতা কামনা করি যে সে সুস্থ থাকুক, এবং আপনাদের চারা নেওয়া এবং কোনো তথ্য জানা থাকলে তার দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। দর্শক, আপনারা শুনলেন কিভাবে এই সিঙ্গাপুরি আইরেট জাতীয় বেগুন চাষ করা হয়। বেগুন চাষ পদ্ধতি একটি লাভজনক চাষ, চাষিরা যদি সরকার থেকে সার বীজ এই ধরনের সহযোগিতা পায় তাহলে আরও পরবর্তীতে এই সবজি চাষে তারা উৎসাহিত হবে এবং এগিয়ে যেতে পারবে। দর্শক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের রহস্য ট্রাভেলের এই ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন, আর এই বেগুন চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে, বীজ নেওয়া থেকে শুরু করে সকল তথ্য আপনাদের দিয়ে সহযোগিতা করবেন। আপনাদের যদি কোনো তথ্যের প্রয়োজন হয় আমাদের কমেন্টে আপনারা জানাতে পারেন। ধন্যবাদ।